এদিকে করোনায় মাঠের অবস্থা জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রায়হান শোভন, সরাসরি যার কাছে চলে যাচ্ছি। রায়হান, করোনা সংক্রমণ বৃদ্ধির প্রভাব কেমন দেখছেন, সেই সাথে মানুষ কতটা আসলে নির্দেশনা মানছে, সচেতন কেমন জানাবেন? রিদোয়ানা, করোনা সংক্রমণ রোধে নতুন বিধিমালার আওতায় গত কিছুদিন আগে যে বিআরটি এর যে একটি বৈঠক হয়েছিল সেখান থেকে কিন্তু একটি সিদ্ধান্ত হয়েছিল যে ড্রাইভার আছেন এবং ড্রাইভার বিআরটি এর আওতাধীন যেসব বাস আছেন, বাসের কর্মকর্তা কর্মচারী আছেন, তাদেরকে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে শতভাগ একটি নির্দেশনা দিয়েছেন এবং এর ব্যত্যয় ঘটলে কিন্তু তারা বলেছিলেন যে আসলে জেল জরিমানার যে বিষয়টি আছে সেটি কিন্তু তারা করবেন। এই বিষয়টি কিন্তু আমরা আজকে মহাখালী বাস টার্মিনালে আছি, সেখানে কিন্তু আমরা এই বিষয়টি দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু তারা বিআরটি এর যে ম্যাজিস্ট্রেট আছেন তিনি কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন এবং অভিযানের মাধ্যমে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি এখানে যারা বাস ড্রাইভার আছেন এবং হেল্পার আছেন তাদের প্রত্যেকের কিন্তু টিকা কার্ড আছে কিনা সেটি কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। পাশাপাশি কিন্তু তারা কিন্তু যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করছেন কিনা এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন কিনা সেই ব্যাপারে কিন্তু তারা জোরদার একটি অভিযান চালাচ্ছেন। এই মুহূর্তে আমরা একটু বিআরটি এর যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আপনারা অভিযান পরিচালনা করছেন, এই অভিযানটি আসলে কতটুকু ফলপ্রসূ বলে আপনারা মনে করছেন? আমরা মনে করছি অনেক ফলপ্রসূ। গতকাল যে অবস্থা পেয়েছিলাম তার থেকে আজকে অনেক ভালো, কারণ গতকালকে আমরা অনেক গাড়িতে যে টিকা ছাড়া অনেক ড্রাইভার স্টাফ পেয়েছি, আজকে সংখ্যাটা অনেক কমে আসছে। আর স্যানিটাইজেশনের যে বিষয়টা সেটাও আগে গতকালকে থেকে বেটার। আপনারা কি মনে করছেন যে অভিযানের মাধ্যমে আসলে শতভাগ যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি আছে সেটি আপনারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন? শতভাগ কোনো কিছু সম্পূর্ণভাবে করতে গেলে তো উভয় পক্ষেরই একটা ইয়া লাগে, তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ সফল হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে শতভাগ আসলে যেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে বিষয়টা আছে সেই বিষয়টি কিন্তু তারা বললে যে আসলে শতভাগ কোনো বিষয় আসলে সম্ভব না, তো আর তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন স্বাস্থ্যবিধি মানাতে। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। রায়হান, ধন্যবাদ আপনাকে, মহাখালী থেকে আমাদের জানাচ্ছিলেন।